কাবাব হালাবি দেখেন কি করে লাগানো হচ্ছে শিখে। দেখবে না শেফ কেরা কোন শেফে বানাইতেছে, শেফের চেহারা না থাকলে কি মজা পাইবে, দর্শকের দেখা লাগবে না। লেবানিজ রেস্টুরেন্ট এবং এখন বানানো হচ্ছে কাবাব হালাবি, হালাবি কাবাব। অনেক সুন্দর টেস্টি ফুড, দেখেন কত সুন্দর এক সাইজে সবগুলো, অথচ কোনো মাপ লাগে না, কিছু লাগে না। এটাই হলো শেফের সবচেয়ে বড় ইয়া, দেখেন শিক্ষণীয় বিষয়, কোনো মাপ দেয় না, কিছু দেয় না, সবগুলো এক সাইজের, এক ইঞ্চি বড় ছোট নেই। দেখেন সবগুলো এক সাইজ, কোনো মাপ লাগে না, কিচ্ছু লাগে না। দেখ সাথে ফ্রাই হচ্ছে কিব্বা, ফ্রাই কিব্বা ফ্রাই হচ্ছে, এটা অলরেডি অর্ডার চলতেছে। এখান থেকে এটা আগে মিক্সিং করা হয়ে গেছে কাবাব, এখন এখান থেকে নিয়ে শিকের ভিতরে সুন্দর করে মিক্সিং বানানো হচ্ছে। অর্ডার আসলে এখান থেকে নিয়ে নিয়ে গ্রিল করে দেওয়া হয়, 3 শিক মিলে 1 প্লেট হয় এবং 1 কিলো হলে 12 শিক, 12 স্টিকে 1 কিলো হয়। একটু দেখাই আপনাদেরকে, আগে কিছুক্ষণ আগে আরেকটা বানানো হয়েছে, সেটা হলো লেবানিজ কাপ্তা। এই যে কাপ্তা দেখেন, এই যে কাপ্তা এখানে বানিয়ে রাখা হয়েছে সুন্দর করে ডিসপ্লে করে, এই যে কাপ্তা। এখন রাখা হচ্ছে হালাবি, এখন
যে সেটা আছে চিকেন কাবাব, এটা হলো চিকেন কাবাব, দেখেন এটাও সুন্দর করে বানিয়ে ডিসপ্লে করে রাখা হয়েছে, অর্ডার আসলে এখান থেকে নিয়ে নিয়ে দেওয়া হয়। মাস্টার শেফ, দেখেন কত স্পিডে কুকুম্বার কাটছে। এটা হলো সালাদের জন্য, ফাটুর সালাদের জন্য কুকুম্বার। কাকুর মাথা টুপি নেই, দিমু তুললে ভিডিওতে সাইড দিয়ে, মাথা টুপি নেই ভিডিওতে দিমু সাইড দিয়ে। এই আমার চুলকো মাথা রে, আর আমাদের চুল গেলে কাটতে থাকবো এর মধ্যে। এটা হলো বারবির পাতা, রোকা সাল এই ফাটুর সালাদের সাথে দেওয়া হয় বারবির। এবং এটা হলো রেডিশ, এটা হলো রোকা, রোকা পাতা, জার্জির মূলত এটার নাম হলো জার্জি। এটা আপনার এগুলো সব কিছু লেটুসের সাথে দেওয়া হয় পাটু সালাতের ভিতরে। আপনার কুকুম্বার, তারপরে মিন্ট পাতা, তারপরে আপনার বারবি, রেডিশ সবগুলো দেওয়া হয়। এবং এই যে লেটুস, তো এইটা দিয়ে সালাদ তৈরি হয়, এটারই সালাদ পাটু সালাদ, এটা দিয়ে তৈরি হয়। দেখেন কাটছে তাবুলার টমেটো, কাটিং করা হচ্ছে তাবুলার সালাতের জন্য টমেটো কাটিং করা হচ্ছে। এই যে দেখেন ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আপনাদেরকে যে কাবাব দেখানো হয়েছে লেবানিজ কাপ্তা, সেই কাপ্তা দিয়ে স্যান্ডউইচ বানানো হবে। স্যান্ডউইচের অর্ডার আসছে, এই যে লেবানিজ কাপ্তা এখন গ্রিল হচ্ছে, গ্রিল করার পরে এটা দিয়ে স্যান্ডউইচ বানানো হবে। জাহেজ অর্ডার আসছে, দেখেন এই সেট পুরোপুরি হয়নি, সামান্য হয়েছে, কালারটা কত সুন্দর আসছে দেখেন। এই যে এটা দিয়ে এখন স্যান্ডউইচ তৈরি হবে, দেখতে থাকেন আপনারা। এটা দিলাম হোমস সস, হোমস সস দিলাম, এখন এটার ভিতরে দিব দেখেন, হোমস সসের ভিতরে পিকাস, এই যে দিয়ে দিলাম পিকাস, পিকাস দিলাম, হলো গাওয়াস। এখন দেব টমেটো, যে দিয়ে দিলাম টমেটো, এবং সাথে দিলাম ফ্রেঞ্চ ফ্রাইস চিপস, এই যে
দেখেন চেন্ডুসের সবকিছু দেব শেষ। এখন এটার ভিতরে দেব কাপ্তা, যেটা গ্রিল হচ্ছে সেই কাপ্তা দেব এখন। এই যে কাপ্তা গ্রিল হচ্ছে, গ্রিল শেষ হয় নাই, গ্রিল হচ্ছে। এই যে দেখেন, এই যে হয়ে গেছে গ্রিল, কত সুন্দর কালার দেখেন কাপ্তা, গ্রিল হচ্ছে, হয়ে গেছে। এই যে এখন এইটাকে এখানে দিয়ে দেব। এই যে দেখেন ভিউয়ার্স, এখন অর্ডার আসছে হালাবি কাবাব। কিছুক্ষণ আগে আপনাদের দেখানো হচ্ছে হালাবি কাবাব প্লেট, শিস্তাউক রেড প্লেট, শিস্তাউক হোয়াইট প্লেট এবং ফুল চিকেন একসাথে অর্ডার আসছে, সেগুলো একসাথে দিলাম সবগুলো। গ্রিল হচ্ছে, অনেক টেস্টি ফুড। এই আলহামদুলিল্লাহ অনেক বিজি, ফ্রাইডে তাই অনেক বিজি, অনেক পেশা কিনা হয় আমাদের রেস্টুরেন্টে, অনেক পেশা কিনা হয় আল্লাহ রহমতে, অনেক অনেক বিজি। দেখ হলো গ্রিল সেকশনের গ্রিল আইটেম। কিছুক্ষণ আগে যে দেখালাম হালাবি কাবাব চিকেন মেকিং করা হচ্ছে, সেইটাই যদি এখানে দিচ্ছি দেখেন। এই এগুলোর সাথে যাবে টমেটো, পেঁয়াজ, মরিচ, এই যে সবগুলো আগে পুড়িয়ে রেখেছি, কারণ একসাথে অর্ডার আসলে এগুলো পুরোর মতো সময় হয় না বা জায়গা হয় না। এটাকে এখন গরম করে দিয়ে দিব, এখানে সাইডে রাখবো, রাখলে এটা গরম হবে, গরম হলে তারপরে এটা অর্ডারের সাথে দিয়ে দেবো, কাস্টমারে খেয়ে অনেক টেস্ট করে। এই যে দেখ এটা সার্কলের আগুন, কয়লা, কয়লার আগুন মূলত, এটা আমাদের এখানে বলে সার্কল কিন্তু এটা কয়লার আগুন, কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়, গ্রিল করা হয়। এই যে আমি ফুল চিকেনটাও চেঞ্জ করে দিলাম অপর পিট, দেখেন এই পিটটা সোনালি কালার হচ্ছে এবং এগুলো হবে সোনালি কালার সবগুলো। এবার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আমরা আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য দিতে পারি। আপনাদের লাইক কমেন্টই আমার অনেক হেল্প করবে আমাকে ভিডিও দেওয়ার জন্য। ওকে ভিউয়ার্স, তো এই পর্যন্তই এখানে রাখি, এখন অনেক বিজি তাই আর বড় করতে পারলাম না, ভিডিওটা দেখাতে পারলাম না শেষ পর্যন্ত। এগুলো গ্রিল করে তারপরে কাস্টমারকে দিতে হবে, এখন আর সময় নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ শরীর কামনা করছি, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আবার দেখতে পাবেন আপনারা, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন। ওকে ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।